নমস্কার আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে এক নজরে দেখে আজকের বিশেষ বিশেষ খবর দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছুরির আঘাতে গুরুতর আহত গৃহবধূ বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা লরিতে আগুন চাঞ্চল্য এলাকায় বজ্রপাতে মৃত চার বৃষ্টির অভাবে সমস্যায় কৃষকেরা আসছে বিস্তারিত খবরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ব্লকের চান্ডুলি চাঞ্চল্য এলাকায় চায়ের দোকানদার ভবেশ ঘোষের অভিযোগ গতকাল রাত্রে তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন আজ সকালে চায়ের দোকান খুলে দেখেন দোকানের টিনের জানলা কাটা অবস্থায় পড়ে রয়েছে দোকানের ভিতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে টাকা নিয়ে চলে যায় দুষ্কৃতীরা চায়ের দোকানদার বিশ্বচিত কর্মকারের অভিযোগ গতকাল রাত্রে তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন আজ সকালে চায়ের দোকান খুলে দেখেন অ্যাসবেস্টাস ছাদ কাটা পড়ে রয়েছে দোকানের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে চুরির ঘটনা নজরে পড়তেই মাথায় হাত পড়ে যায় চায়ের দোকানদারদের আমার দোকানে সব তিন কেটে মাল সব নিয়ে চলে গিয়েছে রাতে

কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ ছুরির আঘাতে গুরুতর আহত গৃহবধূ পাড়ার কলে জল আনতে গিয়ে ছুরির আঘাতে গুরুতর আহত হলেন এক গৃহবধূ আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপ বিবেকানন্দ পল্লীর কালী মন্দির সংলগ্ন কলে জল নিতে চান ওই গৃহবধূ অনিতা সাউ বয়স বিয়াল্লিশ বছর ওই সময় বছর পঞ্চাশের শ্যামাপত মণ্ডল নামক এক ব্যক্তি হঠাৎ করেই ব্যাগ থেকে ছুরি বার করে আক্রমণ করে ও এলো পাথারি ছুরি দিয়ে কোপ মারতে থাকে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে যান ওই ওই গৃহবধূ সময় গৃহবধূকে আক্রমণকারীর হাত থেকে বাঁচাতে গেলে মৃণাল কুন্ডু নামে আরও একজন হাতে গুরুতর চোট পান তবে গুরুতর আহত ওই গৃহবধূকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয় বলে খবর সূত্রে জানা যায় পুলিশ অভিযুক্ত শ্যামা পদ মন্ডলকে আটক করেছে বলে খবর তবে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার তদন্তে নামে পুলিশ মানে যার ঘটনাটা ঘটেছে উনি জল ভরতে যাচ্ছিলেন টাইম কল টাইম কলে গিয়ে মানে দাঁড়িয়েছে আর একজন পাশের বাড়ির একটা ছেলে বাপি মন্ডল বাপি তো

বসিরহাটের নকুয়াদহের রেখাচিত্র আর্ট একাডেমির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা ও পরীক্ষা অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতার মুখ্য আয়োজক শিল্পী একাডেমির সম্পাদক নভু কুমার সরকার যিনি দুহাতে ভারত ও বিশ্বের ছবি অঙ্কন করে ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী হয়েছেন তিনি জানান পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত এই বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা ও পরীক্ষায় অনেক প্রান্তিক এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদেরকে উৎসাহিত করার জন্য প্রত্যেক অংশগ্রহণকারীকে মেডেল সার্টিফিকেট ও ট্রফি প্রদান করা হয় এই বছর পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ইটিন্ডা বিবেকানন্দ শিশু পাঠভবনে প্রায় চারশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় মুখ্য উদ্যোক্তা শিল্পী ও একাডেমির সম্পাদক নবকুমার সরকার আরও জানান এবছর বেশ ভালোই সারা পাওয়া গিয়েছে ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো রেখাচিত্র একাডেমির সম্পাদক শিল্পী আমরা একটা বার্ষিক ছবি আঁকার কম্পিটিশন এবং এক্সাম রেখেছিলাম তো সেটাতে অংশগ্রহণ করেছিল প্রচুর ছাত্রছাত্রী তার মধ্যে অনেক দুস্থ বাচ্চারাও ছিল তো আমরা সক সকলকে উদ্বুদ্ধ করার জন্যে ট্রফি সার্টিফিকেট মেডেল আমরা প্রদান করেছি প্রায় চারশো মতো স্টুডেন্ট হয়েছিল আমরা ভালো সাড়া পেয়েছি যাতে আগামীতে তারা আরও মানসিক বৃদ্ধি সৃজনশীলতার দিকে এগিয়ে যায় সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি অক্লান্ত পরিশ্রম করে চলেছি আমরা তো আমরা আরও ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই রেখাচিত্র আর্ট একাডেমি নির্লসভাবে পরিশ্রম করে চলেছে আগামীতে আমরা তার শিল্পী সমাজ থেকে উঠে আসে শুভ সম্পন্ন মানুষ সমাজ থেকে উঠে আসে তার জন্য আমরা প্রত্যেক বছর এই বার্ষিক এক্সাম এবং কম্পিটিশন আমরা আয়োজিত করি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের সাথে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ লরিতে আগুন চাঞ্চল্য এলাকায় চলন্ত লরিতে আগুন চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে হরিণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় জানা গিয়েছে ব্রিজ পেরিয়ে একটি মন্দিরের কাছে হঠাৎই একটি চলন্ত লরিতে আগুন লেগে যায় সেই দৃশ্য নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ পরে তারকেশ্বর ফায়ার ব্রিগেড থেকে একটি ইঞ্জিন আসে আগুন নেভাতে ওই এলাকার এক বাসিন্দা বলেন হঠাৎ বিকট আওয়াজ হয় তারপরই দেখি একটি লরিতে আগুন লেগে গেছে তবে এলাকাবাসীর প্রাথমিক অনুমান ইঞ্জিন গরম হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে ফায়ার ব্রিগেড ও এলাকার মানুষের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট গ্লোব নিউজ বজ্রপাতে মৃত চার মালদাহে বজ্রপাতে মৃত চার পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে দুপুরে আচমকা সম্প্রতি সহ বৃষ্টি হয় মালদহে পুরাতন মালদহের শাহাপুরে একই সঙ্গে তিনজনের মৃত্যু হয় আমবাগানে আম কুড়ানো ও পাহারার কাজ করার সময় বাজ পড়ে মৃত চন্দন সাহানি বয়স চল্লিশ মৃধা বয়স ষোলো ও মনোজিৎ মণ্ডল বয়স একুশ অন্যদিকে গাজলের আদিনাতে আমবাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণীর ছাত্র অসিত সাহা বয়স উনিশ ঝড়ের সময় আমবাগানে আম কুড়োতে গিয়ে বিপত্তি আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে চারটি মৃতদেহ আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরো দুজন আহত হয়েছেন এদের মধ্যে একজন ইংরেজ বাজারের বুধিয়ার ফতেমা বিবি অননুজন পুরাতন মালদাহের সাহাপুরের বাসিন্দা অষ্টম ছাত্র ছাত্রদুল্লু মন্ডল আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পরে গেল আমার পা ফা গেলাম আমি কান্দে গেলে গেলাম যখন তাকিয়ে দেখি দুজন উল্টো পড়ে গেছে তো কিছু না आधा ঘন্টা আগেটাও সব কী হয়েছিল বাবা বাগানে সবাই আমটাম গুরা ছিল আর সব বাচ্চা একটা সব ক্ষেত ছিল গগনে তো বাড়ি গাড়ি ছিল মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ বৃষ্টির অভাবে সমস্যায় কৃষকেরা বৃষ্টির দেখা নেই তপ্ত গরমে রীতিমতো জ্বলছে জলপাইগুড়ির তিস্তাপাড়ের কৃষি ক্ষেত্র গোটা বৃষ্টিহীন হয়ে কার্যত রইল জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন না বিশ্বাস উঠেছে তিস্তাপাড়ের কৃষকদের লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা তার জেরেই বাদাম চাষ থেকে শুরু করে অন্যান্য ফসলের চারাগাছ ঝোল সেচাচ্ছে কোথাও দেখা গেল সেচের অভাবে গোটা বাদাম খেতে নষ্ট হয়ে পড়ে আছে তীব্র দাবদাহের ফলে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলকষ্ট এলাকায় পানীয় জলের পাশাপাশি কৃষিক্ষেত্রেও সেচের জলের সমস্যা দেখা দিয়েছে কবে মিলবে বৃষ্টির দেখা সারাদিনই যেন এই প্রশ্ন চিহ্নের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন ওই এলাকার কৃষকেরা তারই মাঝে দেখা গেল বাদাম খেতে পাম্প মেশিন দিয়ে জল দিচ্ছেন ওই এলাকার কৃষক বলাই পাল তিনি বলেন এবার বৃষ্টির অভাবে ফসল ফলাতে খুবই সমস্যা হচ্ছে বিশেষ করে বাদাম চাষ বালু মাটিতে ভালো হয় লাগাতার জলেরও প্রয়োজন হয় কিন্তু এই মাসে বৃষ্টি না হওয়ায় বাদাম ক্ষেত শুকিয়ে মরে যাচ্ছে ডিজেলের যা দাম তা সব জমিতে সেচ করে ফসল ফলালে তা পোষাবে না গত বছর বিঘা প্রতি দুই কুইন্টাল ফলন হয়েছিল এবার সময় মতো বৃষ্টি না হওয়ায় অনেক বাদাম গাছ রুগ্ন দশা প্রাপ্ত হয়েছে বাদামের দানা তেমন ভালো হবে না এই বছর বিঘা প্রতি এক কুইন্টাল ফললেও ফলতে পারে আর তা নিয়ে চিন্তায় রয়েছি এই যে দেখছি যে বাদাম খেতে জল দেওয়া হচ্ছে কারণটা কি কারণ হচ্ছে একদম বৃষ্টি নেই এই বৃষ্টি আশেপাশে ডোয়ার্স বৃষ্টি হচ্ছে আমাদের অন্য কিন্তু জলপায়ু সদর সদর বলতে এক ফোটাও বৃষ্টি বাদে বাদে বাদাম খেয়ে লঙ্কা খেয়ে এগুলো জল দিতে অনেকে জল দিতে না পারে অনেকের খেত একদম শেষ হয়ে গেছে শুকিয়েছে শুকিয়ে গেছে কারণ হচ্ছে ওই ক্ষেত্রে যা খরচা হচ্ছে তেলের সেই হিসাবে টাকা আসবেই না এমনি তো পুরোটাই লস তারপরে যতটুকু গাছে বাঁচাতে গিয়ে যা খরচা হচ্ছে তেলের কবে থেকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি তো আপনার এটা হচ্ছে মে মাস না মে মাস এপ্রিলের আগে ওই একটা ঝড় হলো তার আগের থেকে বৃষ্টি নেই জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এবারও সাত দফায় দেশে লোকসভা নির্বাচন উনিশ এপ্রিল থেকে আগামী পয়লা জুন পর্যন্ত চলবে গ্রহণ পর্ব পঞ্চম দফার ভোট বনগায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং কংগ্রেস প্রার্থী শান্তনু বিশ্বাস ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ এবং বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর হুগলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জী বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এবং সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি বিজেপি প্রার্থী ড রথিন চক্রবর্তী এবং সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জী বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু এবং সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর উলু তৃণমূল কংগ্রেস প্রার্থী সজদা আহমেদ বিজেপি প্রার্থী অরুণ দয়াল চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী আজ মল্লিক এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ এছাড়াও জিও ফাইবারও গ্লোব টিভি দেখুন ওয়ান ফোর ফাইভ সেভেন নম্বরে আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই দেখতে থাকুন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে নমস্কার